সোমবার রাজধানীর মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষের নিকট ডেপুটেশন প্রদান করল বামপন্থী ছাত্র সংগঠন টিএসইউ। টিএসইউর এক নেতৃত্ব জানান, জনজাতি ছাত্রছাত্রীরা পাঁচজন বা তার বেশি একটি বাড়িতে ঘর ভাড়া করে থাকলে তারা হোস্টেল খরচ বাবদ স্কলারশিপ পেয়ে থাকে। এমবিবি এবং বিবিএম কলেজ এই স্কলারশিপ প্রদান করলেও মহিলা মহাবিদ্যালয় এই স্কলারশিপ প্রদান করছে না, তাই ডেপুটেশন প্রদান করা হয়েছে বলে জানান। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, সেটা হলো ত্রিপুরা রাজ্যের রাজধানীর একটা অন্যতম কলেজ, উমেন কলেজ, এমবিবি কলেজ, বিবিএমসি, তিনটা কলেজের মধ্যে ট্রাইবাল ওয়েলফেয়ারে যে স্কলারশিপ নিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। আমরা দেখতে পেলাম কি, অনেক ছাত্রছাত্রী আমাদের সঙ্গে যোগাযোগ করলো টিএসইউর সাথে, তো আমরা দেখতে পেলাম একই ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের স্কলারশিপের তিনটা কলেজে আলাদা নিয়ম আমরা দেখতে পেলাম। কীরকম আলাদা নিয়ম? আমরা জানি বিগত দিনেও যে কোনো ভাড়াতিয়া যদি কোনো এসটি স্টুডেন্ট থাকে স্কলারশিপের ক্ষেত্রে, তারা যদি পাঁচজন একসঙ্গে ভাড়া থাকে বা কোনো প্রাইভেট হোস্টেলে থেকে পাঁচজন থাকলে তাদের আলাদাভাবে হোস্টেলার দেওয়া হয়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেটা এমবিবি কলেজ বিবিএমসিতে অ্যাকসেপ্ট করলেও আমাদের অন্যতম ত্রিপুরা রাজ্যের স্বনামধন্য কলেজ উমেন কলেজে সেটা অ্যাকসেপ্ট করছে না। তো কেন করছে না সে বিষয়ে আজকে আমরা এখানে জানার জন্য আসলাম। আমাদের সাথে ট্রাইবাল ওয়েলফেয়ারের পুরো নোটিশ রয়েছে, এখানে পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে লেখা আছে যে কোনো ছাত্রছাত্রী যদি পাঁচজন কোনো প্রাইভেট বা কোনো ঘর ভাড়া থাকে তাদের ড্যাশ কলার না তারা হোস্টেল লিখতে পারবে, কেননা তারা ঘর ভাড়া থাকছে তার জন্য আলাদাভাবে খরচা যাচ্ছে। কিন্তু এখানে অনেক দেখলাম কি, যখন ছাত্রছাত্রীরা তাদের ফর্ম জমা দিতে আসছে তাদেরকে বলছে না তোমরা হোস্টেলের না, আর তাদের সঙ্গে নাকি অনেকজনের ছাত্রছাত্রীর সঙ্গে নাকি যে স্টাইপেন্ড সেকশনের যিনি রয়েছেন উনি অনেক সময় খারাপ ব্যবহার করে থাকেন, খাতা ছুড়ে দেন, ফর্ম ছিঁড়ে দেন, না তোমাদেরকে অ্যাকসেপ্ট করা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।